হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2022 সালে যে SVMCM স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল নভেম্বর ডিসেম্বর করে, সেই নিয়ে একাধিক সমস্যা অনেকের মধ্যে অলরেডি আমরা দেখতে পেয়েছি। কেননা আমরা বারে বারে দেখতে পাচ্ছি যে রেজাল্ট ইস্যুর জন্য রিনুয়াল ফরম্যাটটা কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না, সেটা K3 হোক বা SVMCM হোক। যদিও K3-র ক্ষেত্রে কিন্তু মার্কসটা ম্যান্ডেটরি নয়, বাট SVMCM এর ক্ষেত্রে মার্কসটা কিন্তু ম্যান্ডেটরি। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে দপ্তর হ্যান্ডেল করে, উচ্চশিক্ষা দপ্তর WBHED, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওয়েবসাইটে রিফ্লেক্ট করানো হচ্ছে একটা নতুন পয়েন্ট, যে পয়েন্টটা প্রত্যেকের জানাটা কিন্তু জরুরি। কেননা খুব শীঘ্রই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট আসতে চলেছে। তো কি বলা হয়েছে সেখান থেকে, যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম আমাদের এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা একটু লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে, কেননা সবার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলতে চাইবো, যারা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে বাংলাতে প্রস্তুতি নিতে চাইছেন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, যেমন টার্গেট WBCS, তার জন্য MCQ যে কোর্স রয়েছে ক্র্যাশ কোর্স, এবং তার পাশাপাশি একাধিক কোর্স নিয়ে চলে এসেছে আমাদের জুও প্লাস। দেখুন, জুও প্লাসে অনলাইন অফলাইন উভয় ব্যাচ আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে জাস্ট আপনি কোড যদি ইউজ করেন, একাধিক কোর্সের উপরে আপনি পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্ট। লিমিটেড পিরিয়ড অফার, আমি বলে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে এই কোর্সটা পারচেস করবেন। 50% ডিসকাউন্ট পাবেন আপনারা SG100 কুপন কোডটি যদি ইউজ করেন। দেখুন, টার্গেট WBCS MCQ কোর্স যেটা, জাস্ট এর উপরে আপনি যদি ক্লিক করেন আপনার সামনে কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনার সামনে রয়েছে এখানে কম্পিটিটিভ SSC অল এক্সামস, যেটা 2999 টাকা। SSC MTS কোর্স রয়েছে 399, এটা ওয়ান কাইন্ড অফ ক্র্যাশ কোর্স। WBTET সাফল্য কোর্স 2023, যেটা 999 টাকা, যেটা 50% ডিসকাউন্ট করেই কিন্তু রয়েছে। ANM GNM সাফল্য কোর্স WBCS, এখানে প্রিলি মেন এবং অপশনাল ব্যাচ 9999 টাকা রয়েছে। UPTET কোর্স যেটা রয়েছে 2023 1299 টাকাতে। SSC SLST সাফল্য কোর্স এখানে রয়েছে আমাদের 2023 সালে, যেটা 1299 টাকাতে। এই উভয় কোর্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে। দেখুন, এখানে সব কোর্স আপনি বাংলাতে পাচ্ছেন। স্পেশাল অফার শুধুমাত্র বাঙালি প্রার্থীদের জন্য, এটা অ্যাডমিশন ফেয়ার চলছে। এক্সক্লুসিভ ব্যাচগুলো পরপর আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। দেখুন, এই এই যে কোর্সগুলো, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাশ সেল, যেটা 50%, বেশি দিন কিন্তু অফারটি নেই। 60 ডেজ কিন্তু ক্র্যাশ কোর্স আমরা SSC MTS এর জন্য দেখছি। তারপরে স্টাফ সিলেকশন উদ্দেশ্য যেটা রয়েছে কোর্স, সেটা সম্পূর্ণটা দেখুন। SG100 আমাদের কুপন কোড, এখানে আপনি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন যুব প্লাসের অনলাইন অ্যাডমিশন ফেয়ারে 50% যে ডিসকাউন্ট, সেটা অফারটির শেষ তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন 20 ফেব্রুয়ারি সোমবার। তার মধ্যে আপনাদেরকে পারচেস করতে হচ্ছে। এবার কীভাবে পারচেস করবেন, চলুন অন স্ক্রিন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পারচেস করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ডিসক্রিপশনে তোমরা এর পুরো লিঙ্ক পেয়ে যাবে। তা সত্ত্বেও আমি তোমাদেরকে জাস্ট গুগল প্লে স্টোরে একবার লিখে দিতে হবে, দেখো জুবা প্লাস। তারপর অ্যাপটা তোমাকে জাস্ট এইভাবে ওপেন করে নিতে হবে। এবার তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, বাংলা অথবা ইংরেজি। তো আমি এখানে ইংরেজি সিলেক্ট করে নিচ্ছি, কন্টিনিউ উইথ ইংলিশ করে দিচ্ছি। এবার দেখো, এখানে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেখাতে হচ্ছে। এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। তো যদি গুগল অ্যাকাউন্ট থাকে অবশ্যই তোমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করছো। দেখো, আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো আমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখো, এইখানে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই রয়েছে কোর্সেস। এই কোর্সেসের এখানে আসলে তোমরা দেখো, এখানে অল কাইন্ড অফ, যেটা একদম প্রথমে রেজিস্ট্রেশনের সময় তোমাদের কাছে অপশন চাওয়া হবে যে কোন কোন কোর্স তোমরা নিতে চাইছো। নার্সিং, WBPSC, টিচিং এক্সাম। এবার দেখো, এখানে টিচিং এক্সামে আমি করে দিচ্ছি ক্লিক। আমরা যে কোর্সটা নেবো সেই কোর্সটাতে কিন্তু আমরা এখানে ক্লিক করে দেবো। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই কোর্সটা, যেহেতু এই কোর্সটা রানিং কোর্স হতে চলেছে, যেহেতু প্রাইমারি টেট এবার থেকে বলা হয়েছে বছরে দুবার হবে, 23ও সম্ভাবনা রয়েছে। দেখো কোর্সটিতে কী কী বিষয় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো জাস্ট এখানে আসতে হচ্ছে, দেখো কত দেখাচ্ছে, 1998। এক্ষুনি দেখো ম্যাজিক দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই বাইনাউতে আমি করে দিচ্ছি ক্লিক। বাইনাউতে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমাদের দেখাচ্ছে 1998। আমি জাস্ট এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করবো। কুপন কোডটা কত আমাদের, SG100। দেখো আমি SG এখানে আমি করে দিচ্ছি, দেখো জাস্ট এখানে করে দিচ্ছি 100, SG100 আমি করে দিলাম। দেওয়ার পর দেখো এই সাবমিট বাটনে করে দেবো ক্লিক। SG100 করে দেওয়ার পর দেখো ম্যাজিক হয়ে গেল, 1998 টাকার কোর্সটা তোমরা 50% ডিসকাউন্ট অর্থাৎ 999 পেয়ে গেলে। এরপর আমরা এখানে পে নাওতে করবো ক্লিক। এখানে দেখো তোমার যে রেজোর পে বলে অপশান তুমি পাবে, সেই জায়গাতে তোমাকে নিয়ে যাওয়া হবে। তো রেজোর পেতে আসার পর দেখো এখানে আমার মোবাইল নাম্বার শো করছে। দেখো তুমি কী কীভাবে এখানে পেমেন্ট করতে পারবে, দেখো কার্ড রয়েছে, UPI রয়েছে, নেট, তোমার যে UPI অ্যাপ রয়েছে সেখানে গিয়ে এই 999 টাকা তুমি পেমেন্ট কর। প্রথমত আমরা দেখেছি যে সেই টাইম থেকে আগে প্রথমে উচ্চ মাধ্যমিকের যে পোর্শনটা চালু করে দেওয়া হয়েছিল, পরে সেখানে
কলেজ ইউনিভার্সিটির জন্য বা বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন বা মেডিকেল এডুকেশনের জন্য কিন্তু শুরু করা হয়েছিল আবেদন। বাট সেই আবেদন প্রক্রিয়া শুরু হলেও ফ্রেশার কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছিল, রিনুয়াল অ্যাপ্লাই করা যাচ্ছিল না। কেননা রিনুয়াল অ্যাপ্লাই করতে গেলে আগের সেমিস্টার দুটোর মার্কশিট প্রয়োজন, যেটা অনেক ক্ষেত্রে অনেকে রেজাল্ট না পাবলিশ হওয়ার কারণে তারা অ্যাপ্লাই করতে পারছিল না। এবারেও কিন্তু সেম সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে। SVMCM পোর্টাল থেকে একটা নতুন নোটিফিকেশন অর্থাৎ একটা পপ আপ শো করা হচ্ছে। কি বলা হচ্ছে, অল এলিজিবল ফ্রেশ অ্যান্ড রিনুয়াল SVMCMs অ্যান্ড K3 অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইমিডিয়েটলি। অর্থাৎ যারা যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন SVMCM এবং কন্যাশ্রী K3 আবেদন করার জন্য, যারা এখনও পর্যন্ত আবেদন করে উঠতে পারেননি, তাদের অবিলম্বে আবেদন করতে বলা হচ্ছে, দ্রুততার সাথে আবেদন করতে বলা হচ্ছে। সেটা ফ্রেশার এবং রিনুয়াল উভয়দের ক্ষেত্রে বলা হচ্ছে। ফ্রেশার যারা আবেদন করেননি তারা অলরেডি আবেদন করুন, আর যারা রিনুয়াল রয়েছেন, যাদের রেজাল্ট অ্যাওয়েটিং রয়েছে, তাদের জন্য তো সমস্যা যথেষ্ট তৈরি হচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ডেট বলা হয়নি, বাট এই পপ আপটা শো করার উদ্দেশ্য একটাই, খুব শীঘ্রই কিন্তু অনতি দূরে কিন্তু অপেক্ষা করছে আমাদের SVMCM এবং K3 2022-23 সেশনের জন্য লাস্ট ডেট। অতএব আমরা যারা বিএড সেকেন্ড সেমিস্টারের ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে আমাদের এখানে বিএড থার্ড সেমিস্টার, তারা এক্সাম দিচ্ছে বাট সেকেন্ড সেমিস্টারে তাদের রেজাল্ট পাবলিশ হয়নি, সেই সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য অন্তত আজকে একটু হলেও দুশ্চিন্তা আমার হচ্ছে। এই নোটিফিকেশনের অর্থ অনুযায়ী খুব শীঘ্রই কিন্তু শেষ হতে চলেছে, বাট একটা পার্টিকুলার সেকশান যদি এর থেকে বঞ্চিত হয় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নয়। সুতরাং আশা করব ইউনিভার্সিটি বা কলেজ এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন, এবং WBUTTP অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি খুব দ্রুততার সাথে এই সমস্যাটা সমাধান করবেন এবং রেজাল্ট পাবলিশ করে দেবেন। যদিও যারা যারা অলরেডি এখনো পর্যন্ত রেজাল্ট পেয়ে গেছো, আবেদন করনি, তারা আবেদন করো, এবং অনেকের মেসেজও যাচ্ছে দিয়েই কিন্তু SMS গুলো করা হচ্ছে। অনেকে বলতে পারো, দাদা SMS আমরা কেন পাচ্ছি, আমাদের অলরেডি অ্যাপ্লাইড। বাট এটা সবার জন্যই পাঠানো হচ্ছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তোমরা তোমাদের স্ট্যাটাস দেখে নাও, যদি স্ট্যাটাসে সব ঠিকঠাক থাকে তোমাদের আর নতুন করে কিছু করার নেই। আর যাদের ভুল ভ্রান্তি বা অন্যান্য বিষয়গুলো রয়েছে, তারা উচ্চশিক্ষা দপ্তরের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমাদের সমস্যার সমাধান করো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে তোমাদের জন্য, ইনস্টাগ্রাম আইডি রয়েছে আমার som9211, সেখানে তোমরা চলে এসো, সরাসরি SMS করো, আমি তোমাদেরকে উত্তর কিন্তু দিয়ে দেবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।